বেঁচে থাকার জন্য আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অপরিসীম। কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদের প্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটায়। গাছ না থাকলে পৃথিবীতে হয়তো মানুষের অস্তিত্বই থাকতো না। কিন্তু কখনো যদি এমন হয় মানুষের কিছু ভুলের কারণে সেই গাছপালাই পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয়, এমনকি তারা মানুষকেও হত্যা করতে শুরু করে আর সম্পূর্ণ পৃথিবী চলে যায় গাছপালার দখলে, তখন বেঁচে থাকার জন্য মানুষ কি করবে? বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া ভেসপার মুভিটির কথা। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। প্রকৃতির সামান্যতম পরিবর্তন মানুষের জীবনকে যে কতটা দুর্বিষহ করে তুলতে পারে সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন শুরু করা যাক ভেসপার মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবী অনেক বেশি দূষিত হয়ে পড়েছিল। এ সময় পৃথিবী এতটাই দূষিত হয়ে পড়েছে কোনো কিছুই আর আগের মতো ছিল না, সবকিছু একদম পুরোপুরিভাবে বদলে গিয়েছে। গাছপালা থেকে শুরু করে জীবজন্তু এই সমস্ত কিছু এখন প্রকৃতির নিয়মের বাইরে চলে। মূলত জেনেটিক মিউটেশনের কারণেই পৃথিবীতে এত বড় একটি পরিবর্তন ঘটেছে। আসলে আজ থেকে প্রায় কয়েক বছর আগে মানুষেরা একটি ভাইরাসের উপর এক্সপেরিমেন্ট করেছিল। আসলে তারা ভাইরাসটির ডিএনএ তে পরিবর্তন আনতে চাইছিল, কিন্তু তাদের এই এক্সপেরিমেন্ট পুরোপুরিভাবে ফেল হয়ে যায় আর এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে, যার ফলে ভাইরাসটি গাছপালা, জীবজন্তু এবং মানুষের উপর ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছিল। আসলে এই ভাইরাসটির কারণে গাছপালা এবং জীবজন্তুর ডিএনএ পরিবর্তিত হয়ে যায়, যার ফলে এই সমস্ত কিছু স্বাভাবিক নিয়মের বাইরে চলে গিয়েছে। আর এসব কিছু এতটাই দ্রুত হয়েছে যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে দেখতে দেখতে সম্পূর্ণ পৃথিবী এই ভাইরাসের কবলে চলে আসে, ফলে প্রত্যেকটি গাছপালা এবং জীবজন্তুর আলাদা আলাদা ডিএনএ তৈরি হয়। আর এই ডিএনএ গুলো পূর্বের তুলনায় অনেক শক্তিশালী ছিল, যার ফলে কিছু কিছু গাছপালা এতটাই অ্যাডভান্টেজ হয়ে গিয়েছে যে তারা এখন মানুষের উপর আক্রমণ করছে, এমনকি কিছু গাছ তো মানুষকে মেরে খেতে শুরু করেছে। তো এইভাবে করে প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায় আর বর্তমানে আমরা সেটাডেল নামক একটি শহরকে দেখতে পাই। সেটাডেল হলো আকাশের উপর ভাসমান একটি শহর। আসলে পৃথিবীতে যখন ভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন পৃথিবীর সমস্ত ধনী মানুষেরা মিলে বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে আকাশের উপরে এই শহরটি তৈরি করেছে। কারণ আকাশের এই উচ্চতায় ভাইরাসের প্রভাব অনেক কম ছিল, তাই ধনী মানুষেরা এখানে শহর তৈরি করে তারা সবাই মিলে এখানেই বসবাস করতে শুরু করেছে। তাই ধনীরা এই ভাইরাস থেকে এখনো সুরক্ষিত আছে। তবে এই ভাইরাসের প্রভাবে জমিনে থাকা প্রায় 80% মানুষ মারা গিয়েছে আর বেঁচে আছে শুধুমাত্র 20% মানুষ। তারা কোনো মতে এখনো গাছপালা এবং জীবজন্তুর হাত থেকে বেঁচে আছে, কিন্তু যেহেতু তাদের কাছে খুব বেশি অর্থ ছিল না তাই তারা চাইলেও সেটাডেল শহরে থাকতে পারে না। তবে সেটাডেল শহরের ধনী মানুষেরা জমিনে থাকা মানুষদের কাছে বিভিন্ন গাছপালার বীজ বিক্রি করত, কারণ এখানকার সমস্ত গাছপালা তো নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটি গাছের ডিএনএ পরিবর্তনের ফলে এই সমস্ত গাছ থেকে খাবার উৎপন্ন করা সম্ভব নয়, তাই যে সকল মানুষেরা এখানে সার্ভাইভ করছে তারা সকলেই সেটাডেল শহর থেকে বীজ কিনত। কিন্তু এই সমস্ত বীজ কিনতে তাদেরকে টাকা দিতে হতো না, বরং রক্তের বিনিময়ে তাদেরকে এই সমস্ত বীজ কিনতে হতো। তবে এই বীজগুলোকে মাত্র একবারই ব্যবহার করা যায়, কারণ এই সমস্ত বীজ থেকে শুধুমাত্র একবারই ফসল হয়। আসলে সেটাডেলের লোকেরা ইচ্ছে করেই এই বীজগুলোর মধ্যে একটি কোড বসিয়ে করে রাখে, যার ফলে বীজগুলোকে একবারের বেশি ব্যবহার করা যায় না। আসলে তারা এটা এ কারণেই করেছে যাতে করে জমিনে থাকা সমস্ত সার্ভাইভার্সরা নিজেরা কোনোভাবেই আবাদ করতে না পারে আর সবসময় যেন তারা তাদের উপরই নির্ভরশীল হয়ে থাকে। কারণ এতে করে তারা চাইলে যে কোনো সময় এই সমস্ত মানুষদেরকে তাদের কাজে ব্যবহার করতে পারবে। তো এই সার্ভাইভার্সদের মধ্যে আমরা 13 বছর বয়সী একটি মেয়েকে দেখতে পাই আর এই মেয়েটির নাম হলো ভেসপার। ভেসপার ছিল অনেক স্মার্ট একটি মেয়ে আর ভেসপারের সাথে সবসময় একটি পুরনো ড্রোন থাকে। আসলে এই ড্রোনটি হলো ভেসপারের অনেক ভালো বন্ধু, এমনকি এটা ভেসপারের সঙ্গে কথাও বলে। আসলে এটা যেহেতু একটি ভবিষ্যৎ পৃথিবী ছিল তাই টেকনোলজি অনেক উন্নত ছিল, তো এই ড্রোনটি সবসময় ভেসপারের সাথেই থাকে। ভেসপার আসলে এখানকার জঙ্গলের মধ্যে থাকা ছোট্ট একটি বাড়িতে তার বাবার সঙ্গে বসবাস করে, তবে সে তার বেশিরভাগ সময় বাহিরেই কাটায়। আসলে ভেসপার যেহেতু অনেক বুদ্ধিমতী ছিল তাই সে সবসময় বিভিন্ন ছোটখাটো জিনিসের উপর রিসার্চ করে, এমনকি তার বাড়ি থেকে একটু দূরের একটি জায়গাতে একটি পরিত্যক্ত ল্যাব ছিল, কিন্তু ভেসপার এই ল্যাবটিকে এখন তার ল্যাব বানিয়ে ফেলেছে। কারণ সে এখানে বিভিন্ন
গাছপালা এবং জীবজন্তুর উপরে রিসার্চ করে। আর যেহেতু সে এটা প্রায় অনেকদিন থেকেই করছে, তাই বায়োলজি এবং মিউটেশনের উপর তার অনেক নলেজ তৈরি হয়েছে। সেই সাথে সে ডিএনএ সম্পর্কিত প্রায় সমস্ত কিছুই জানে। আর এই সমস্ত নলেজকে সে কাজে লাগিয়ে নতুন নতুন গাছ আবিষ্কার করত, যাতে করে সে সেই গাছগুলো থেকে খাবার উৎপন্ন করতে পারে, ফলে তাদেরকে যেন সেটেডেল শহরের উপর নির্ভরশীল থাকতে না হয়। এদিকে আমরা ভেসপারের বাবাকে দেখতে পাই, আর তার বাবার নাম হলো ডেরিয়াস। ডেরিয়াস আসলে প্রায় অনেক দিন ধরেই অসুস্থ ছিল, এমনকি তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে। যেহেতু এখন আশেপাশে কোনো ডক্টর ছিল না, তাই ভেসপার নিজেই তার বাবার শরীরের কন্ডিশন অনুযায়ী অনেক কষ্ট করে একটি ডিভাইস তৈরি করে ফেলে, আর সেই ডিভাইসটির সাহায্যে এখনো তার বাবা বেঁচে আছে। আসলে এই ডিভাইসটির মাধ্যমে ডেরিয়াসের শরীরে অক্সিজেন প্রবেশ করে। যদিও সে এই অক্সিজেনের সাহায্যে বেঁচে আছে, কিন্তু সে একদমই কথা বলতে পারত না। তবে এখানে একটি ডিভাইস ছিল যেটার সাহায্যে ভেসপার তার বাবার কথা শুনতে পারে, অর্থাৎ তার বাবা মনে মনে যে কথাটি বলে সেটা এই ডিভাইসটির মাধ্যমে শোনা যায়। আর এভাবেই ভেসপার তার বাবার সঙ্গে কথা বলে। এছাড়াও ভেসপার নিজে একটি জেনারেটর তৈরি করেছে, যেটা সূর্যের আলোর সাহায্যে পাওয়ার সঞ্চয় করে ভেসপারদের ঘরে ইলেকট্রিসিটির যোগান দেয়। কিন্তু একদিন যখন ভেসপার বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে, ঠিক তখন সে বুঝতে পারে যে তাদের বাড়ির ভেতরে চুরি হয়েছে। আর যারা তাদের বাড়িতে চুরি করতে এসেছিল, তারা ভেসপারের তৈরি সেই জেনারেটরটিকে ভেঙে দিয়েছে, যেটার সাহায্যে তাদের বাড়িতে ইলেকট্রিসিটি তৈরি হতো। তারপর আবার সেই ইলেকট্রিসিটির সাহায্যে তার বাবার শরীরে থাকা অক্সিজেন মেশিনটি কাজ করত। কিন্তু জেনারেটরটি এখানে ভেঙে ফেলার কারণে সেই মেশিনটিও বন্ধ হয়ে যায়, যার ফলে তার বাবা ডেরিয়াসের কন্ডিশন ধীরে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। ভেসপার এতে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ জেনারেটরটিকে যদি ঠিক করা না হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ডেরিয়াস মারা যাবে। তাই ভেসপার কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে তাদের পাশের গ্রামে চলে যায়। আর এই গ্রামটিতে একজন লিডার ছিল, যার নাম হলো জোনাস। এদিকে জোনাস আবার ডেরিয়াসের ভাই ছিল, অর্থাৎ সে সম্পর্কে ভেসপারের চাচা হয়। তো ভেসপার এখানে এসে দেখতে পায় যে জোনাস এবং তার লোকেরা মিলে একজন মানুষের উপর টর্চার করছে। তবে এটা কোনো সাধারণ মানুষ ছিল না, আসলে সেটেডেল শহরে বিভিন্ন ডিএনএ সংমিশ্রণে এই ধরনের কৃত্রিম মানুষ তৈরি করা হয়। আর এই সকল মানুষদেরকে বলা হয় জাগ। সেটেডেল শহরে জাগদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। আসলে সেটেডেল শহরের সঙ্গে জোনাসের অনেক ভালো সম্পর্ক, তাই তারা জোনাসকে একটি জাগ উপহার দিয়েছে, আর এই জাগটি জোনাসের হয়েই কাজ করত। তবে আজ কাজ করার সময় সে গুরুতরভাবে আহত হয়েছে। সে এতটাই আহত হয়েছে যে সে আর হয়তো কাজ করতে পারবে না। আর যেহেতু সে এখন জোনাসের কোনো কাজেই আসবে না, তাই সে তার সঙ্গীদেরকে নিয়ে তার উপর টর্চার করে তাকে মেরে ফেলে। আর এটা দেখে ভেসপারের অনেক খারাপ লাগে, কারণ জাগরাও তো এক ধরনের মানুষ, তাদেরও তো কষ্ট হয়। কিন্তু ভেসপার এখানে এ ব্যাপারে কিছু না বলে সে জোনাসের কাছে কিছু ব্যাকটেরিয়া চায়, যেগুলোর সাহায্যে সে ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে। আসলে জোনাসের কাছে প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যেত, কারণ তার তো সেটেডেল শহরের সঙ্গে ভালো সম্পর্ক, তাই সে সেই শহর থেকেই সবকিছু আনত। তবে জোনাসের কাছ থেকে কিছু নিতে হলে প্রথমে তাকে শরীর থেকে রক্ত দিতে হবে, তারপর সে তার প্রয়োজনীয় জিনিস নিতে পারবে। আর জোনাস আবার সেই রক্তগুলো সেটেডেল শহরে পাঠায়, যার বিনিময়ে তাকে প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়। তো ভেসপার এখানে তার প্রয়োজনীয় ব্যাকটেরিয়া নেয়ার জন্য জোনাসকে এক ব্যাগ রক্ত ডোনেট করে। এরপর সে জোনাসের কাছে ব্যাকটেরিয়া চায়, কিন্তু জোনাস তাকে বলে, তোমার এই রক্ত সেটেডেলে বিক্রি হতে প্রায় 3-4 দিন সময় লাগবে, তাই তুমি তখন ব্যাকটেরিয়া নিতে এসো। আসলে জোনাস হলো একজন স্বার্থপর মানুষ, সে বিশেষ এক কারণে ভেসপারকে খুব একটা পছন্দ করে না। জোনাস আসলে ভেসপারকে তার সঙ্গে থাকতে বলেছিল, যাতে করে সে জোনাসের বিভিন্ন কাজ করে দিতে পারে, কারণ ভেসপার যেহেতু অনেক বুদ্ধিমতী ছিল, তাই জোনাস তাকে তার কাজে লাগাতে চাইছিল। কিন্তু ভেসপার এটা খুব ভালো করেই জানে যে জোনাস অনেক স্বার্থপর একজন মানুষ, তাই ভেসপার তার সঙ্গে কাজ করতে রাজি হয় না। আর এই কারণেই জোনাস তার কাছে ব্যাকটেরিয়া থাকা সত্ত্বেও ভেসপারকে সেটা দিতে চায় না। কিন্তু ভেসপার এতে অনেক রেগে যায়, কারণ সে তো ব্যাকটেরিয়া নেয়ার জন্য রক্ত দিয়েছে। তো ভেসপার এখানে তার রক্তের ব্যাগটি ফিরিয়ে নিতে চায়।
চাইছিল, কিন্তু জোনাস তাকে মেরে সেখান থেকে বের করে দেয়। ভেস্পার তখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার নাটক করে, কিন্তু সে আসলে সেখানকার পেছনের রাস্তা দিয়ে জোনাসের ফার্মে প্রবেশ করে, কারণ তাকে তো ব্যাকটেরিয়া নিতেই হবে, তা না হলে তো সে তার বাবাকে বাঁচাতে পারবে না। কিন্তু ফার্মের দরজার সামনে জোনাসের একজন টিম মেম্বার ছিল, তবে সে জোনাসের মতো এতটা খারাপ ছিল না, তাই সে এখানে ভেস্পারকে কিছুই বলে না। তো এরপর ভেস্পার জোনাসের ল্যাবের মধ্যে চলে আসে, যেখানে জোনাস ব্যাকটেরিয়াগুলোকে চাষ করে। আর ভেস্পার এখানে সেটেডেল শহরের কিছু বীজ খুঁজে পায়, যেগুলো তাদেরকে রক্তের বিনিময়ে কিনে নিতে হয়, আর বীজগুলো তার প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার পাশেই ছিল। তাই ভেস্পার ব্যাকটেরিয়ার সাথে সাথে অনেকগুলো বীজও তার সঙ্গে নিয়ে নেয়, আর সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাড়িতে ফেরার পথে ভেস্পার জঙ্গলের মধ্যে একটি ব্লাইডার্স দেখতে পায়। আসলে ব্লাইডার্স হলো সেটেডেল শহরের বিমান। তো ভেস্পার তখন তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে, আর সঙ্গে সঙ্গেই সে তার বাবার অক্সিজেন মেশিনটি ঠিক করে ফেলে। এরপর সে তার পকেট থেকে জোনাসের ফার্ম থেকে আনা সেই বীজগুলো বের করে। ভেস্পার আসলে এই বীজগুলোকে আনলক করতে চাইছিল, যাতে করে সেই বীজগুলোকে একবারের বেশি ব্যবহার করতে পারে। আসলে ভেস্পার এগুলোর সাহায্যে অনেক বেশি ফসল উৎপাদন করতে চাইছিল, যাতে করে তাদেরকে আর সেটেডেল শহরের উপর নির্ভরশীল থাকতে না হয়। কিন্তু বীজগুলোকে আনলক করতে তার একটি কোডের প্রয়োজন, যেটা সেটেডেল শহরে রয়েছে। তবে ভেস্পার তো সেই কোডটি জানে না, তাই সে চাইলেও এখন বীজগুলোকে আনলক করতে পারবে না, যার ফলে ভেস্পারের অনেক মন খারাপ হয়। তাই ভেস্পার তখন তার বাড়ি থেকে বের হয়ে মন খারাপ করে জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের মাঝখানে সে একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটির নাম ছিল ক্যামেলিয়া। আসলে ক্যামেলিয়ার উপর ভয়ানক একটি গাছ আক্রমণ করেছে, আর এই গাছটি ছিল এমন একটি গাছ যেটা মানুষের শরীর থেকে রক্ত শুষে নেয়। তো এই গাছটি এখানে ক্যামেলিয়ার শরীর থেকেও রক্ত শুষে নিচ্ছিল, কিন্তু বেশি দেরি হয়ে যাওয়ার আগেই ভেস্পার ক্যামেলিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর ভেস্পার ক্যামেলিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে ক্যামেলিয়ার পোশাক দেখে মনে হচ্ছিল যে সে হয়তো সেটেডেল শহর থেকে এসেছে, কারণ এত দামি পোশাক সেটেডেলের মানুষ ছাড়া কেউ পরে না। আসলে সেটেডেল শহরের মানুষেরা অনেক বিলাসবহুল ভাবে তাদের জীবন যাপন করে। যাই হোক, ভেস্পার তখন ক্যামেলিয়ার বিভিন্ন ক্ষতস্থানে তার কাছে থাকা কিছু মেডিসিন লাগিয়ে দেয়। ক্যামেলিয়া তার পুরো শরীরে অনেক আঘাত পেয়েছিল, যার ফলে সে প্রায় অনেক সময় যাবত অজ্ঞান হয়ে থাকে। কিন্তু মেডিসিন লাগানোর কিছুক্ষণ পরেই সে তার জ্ঞান ফিরে পায়। কিন্তু পাশের রুমেই ভেস্পার তার বাবার সঙ্গে কথা বলছিল। তার বাবা এখানে ভেস্পারকে বলে ক্যামেলিয়া হয়তো সেটেডেল শহরের লোক, তাই তাকে আমাদের বাড়িতে রাখাটা ঠিক হবে না, তুমি তাকে যেখান থেকে এনেছো সেখানে দিয়ে এসো, তা না হলে আমাদের বিপদ ঘটতে পারে। এদিকে ভেস্পার এবং তার বাবার সমস্ত কথা ক্যামেলিয়া শুনতে পায়, তাই সে ভয়ে সেখানে চিৎকার করে ওঠে, ফলে সঙ্গে সঙ্গে ভেস্পার দৌড়ে তার কাছে আসে। এরপর ভেস্পার ক্যামেলিয়ার কাছে জানতে চায় যে সে আসলে কোথা থেকে এসেছে। ক্যামেলিয়া তখন ভেস্পারকে বলে, আমি আসলে সেটেডেল শহরের একজন নাগরিক, আমি আমার বাবা অ্যালিয়াসের সাথে বিমানে করে এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করেই আমাদের বিমানটি এই জঙ্গলের মধ্যে ক্র্যাশ হয়ে যায়, যার ফলে আমি তখনই অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু জ্ঞান ফেরার পর আমি নিজেকে এখানে দেখতে পাই। আসলে জঙ্গলের মধ্যে ভেস্পার যেই বিমানটি দেখেছিল সেটার মধ্যে করে ক্যামেলিয়া আর তার বাবা যাচ্ছিল। তো ক্যামেলিয়া এখানে ভেস্পারকে আরো বলে, আমার বাবা হয়তো এখনো সেই প্লেনের মধ্যেই রয়েছে, কিন্তু আমি তো তোমাদের এখানে কখনো আসিনি, তাই আমি আশেপাশের কোনো জায়গা ভালো করে চিনি না, তুমি কি আমাকে আমার বাবাকে খুঁজতে সাহায্য করবে? একথা শুনে ভেস্পারের মাথায় একটি বুদ্ধি আসে। সে তখন ক্যামেলিকে বলে, হ্যাঁ আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারি, কিন্তু তার বিনিময়ে আমাকে তুমি তোমাদের শহরে নিয়ে যাবে, আর যদি তুমি এই শর্তে রাজি থাকো তাহলে আমি তোমার বাবাকে খুঁজে দিতে পারি। ভেস্পার আসলে সেটেডেল শহরে বিশেষ এক কারণে যেতে চাইছিল। সে আসলে সেখানে গিয়ে সেটেডেল শহরের ল্যাব থেকে সেই বীজগুলোর কোড জানতে চাইছিল, যাতে করে সে বীজগুলোকে আনলক করে এখানে এসে ফসল উৎপাদন করতে পারে। কিন্তু ভেস্পারের সঙ্গে যেই ড্রোনটি থাকে সে এখানে ভেস্পারকে এই সমস্ত ঝামেলায় জড়াতে নিষেধ করে, কারণ এতে করে তার অনেক বড় ধরনের বিপদ হতে পারে। তাই ড্রোন ভেস্পারকে বলে, ক্যামেলিয়াকে আমাদের সঙ্গে রাখাটা ঠিক হচ্ছে না, আমাদের উচিত তাকে এখান থেকে বের করে দেয়া। কিন্তু ভেস্পার বলে, এটাই হলো আমার একমাত্র সুযোগ, যার মাধ্যমে আমি সেটেডেল শহরে যেতে পারবো, আর সেখানে গিয়ে আমি বীজ আনলক করা শিখে আসব, এতে করে জমিনে থাকা সকল সার্ভাইভার্সরা পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে, ফলে তাদেরকে আর তাদের শরীরে রক্ত দিতে হবে না।
এসব কথা শুনে ড্রোনার ভেসপারকে কিছুই বলে না। কিন্তু ভেসপার যেহেতু ক্যামেলিয়ার বাবাকে খুঁজতে রাজি হয়েছিল, তাই ক্যামেলিয়া ভেসপারকে অনেক ধন্যবাদ জানায়। তো কিছুক্ষণ পর ভেসপার ক্যামেলিয়াকে খাবার খেতে দেয়, কারণ প্রায় কয়েক ঘন্টা ধরে ক্যামেলিয়া কিছুই খায়নি। ভেসপার এখানে তাকে কিছু পোকা দিয়ে তৈরি স্যুপ খেতে দেয়, আর এই স্যুপটি সাধারণত জমিনে থাকা মানুষেরা খেয়ে থাকে, কারণ তাদের কাছে তো তেমন কোনো খাবার ছিল না। কিন্তু ক্যামেলিয়া এখানে এই স্যুপ খেতে পারে না, কারণ সে তো সেটেডেল শহরে থাকে, আর সেটেডেল শহরের মানুষেরা নানা ধরনের রাজকীয় খাবার খায়, তাই এই সমস্ত খাবারের সঙ্গে তারা অভ্যস্ত ছিল না। কিন্তু খাবার খাওয়ার সময় ক্যামেলিয়া ডেরিয়াসকে দেখে চিনতে পারে। ডেরিয়াস আসলে এক সময় সেটেডেল শহরের নাগরিক ছিল, আর সে সেই শহরের আর্মি টিমের একজন সদস্য ছিল। কিন্তু হঠাৎ করে সে এক সময় অসুস্থ হয়ে যায়, কিন্তু তখন তাকে কোনো ট্রিটমেন্ট না দিয়ে সেটেডেল শহরের মানুষেরা তাকে এই জমিনে ফেলে চলে যায়। তবে তারা তার সঙ্গে ভাঙা একটি ড্রোন দিয়েছিল, আর সেই ড্রোনটি এখন ভেসপারের সঙ্গে থাকে। আসলে সেখানকার মানুষেরা অনেক স্বার্থপর ছিল, আর এই কারণেই ডেরিয়াস বারবার ভেসপারকে ক্যামেলিয়ার কাছ থেকে দূরে থাকতে বলছিল, কারণ সে সেটেডেল শহরের মানুষের উপর ভরসা করতে পারে না। এদিকে ভেসপার তার ড্রোনকে সাথে নিয়ে ক্যামেলিয়ার বাবা অ্যালিয়াসকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা জঙ্গলের মধ্য দিয়ে তাকে খুঁজছিল, আর কিছু দূর যাওয়ার পর জঙ্গলের ঠিক মাঝখানে তারা ক্র্যাশ হওয়া একটি বিমান দেখতে পায়, আর এটাই ছিল ক্যামেলিয়াদের বিমান। তো ভেসপার এই বিমানের মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পায়। সে তখন বুঝতে পারে যে এই ব্যক্তি হলো ক্যামেলিয়ার বাবা অ্যালিয়াস, কিন্তু তার বিমানের দরজাটি বন্ধ ছিল, তাই ভেসপার তখন সেখানেই দরজাটিকে খোলার অনেক চেষ্টা করছিল। তবে সে কিছুতেই দরজাটিকে খুলতে পারে না, কিন্তু এমন সময় সেখানে জোনাস চলে আসে। জোনাস আসলে প্লেনটি ক্র্যাশের শব্দ শুনতে পেয়েছিল, তাই সে তার সঙ্গীদেরকে নিয়ে এখানে চেক করতে এসেছে। তো জোনাস এখানে ভেসপারকে বলে, তুমি এখানে কি করছো, আর এই বিমানের খবর তোমাকে কে দিয়েছে? কিন্তু ভেসপার তার কথার কোনো জবাব দেয় না। তো জোনাস এখানে ভেসপারের দিকে খুব একটা নজর না দিয়ে সে তার সঙ্গীদেরকে নিয়ে বিমানের দরজাটি খুলে ফেলে, আর বিমানের ভেতরে সে এলিয়াসকে দেখতে পায়। কিন্তু জোনাস যখন বুঝতে পারে যে এলিয়াস হলো সেটেডেল শহরের লোক, তখন সে তাকে মেরে ফেলতে যায়। যদিও জোনাসের সঙ্গে সেটেডেল শহরের অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু জোনাস আসলে এখানে নয়, বরং সে অনেকদিন থেকেই সেটেডেল শহরে থাকতে চায়। কিন্তু তারা তাকে সেখানে অ্যালাউ করে না, যার ফলে সেই শহরের মানুষদের উপর তার একটা রাগ আছে, তাই জোনাস এখানে এলিয়াসকে মেরে ফেলে। কিন্তু ভেসপার তাকে থামানোর অনেক চেষ্টা করছিল, তবে সে একা তার সঙ্গে পেরে ওঠে না। এদিকে জোনাস সেই বিমানটির মধ্যে ক্যামেলিয়ার একটি স্কার্ফ দেখতে পায়। এতে করে তার মনে সন্দেহ হয় যে এলিয়াসের সাথে এই বিমানে করে হয়তো কোনো মেয়ে এখানে এসেছে, সেই মেয়েটিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তবে সে মেয়েটিকে মারতে চাইছিল না, সে চাইছিল সেটাডেল শহরে সে মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে সে সেই শহরে থাকার অনুমতি চাইবে। যদি তারা খুশি হয়ে তাকে অনুমতি দিয়ে দেয়, তাহলে তো তার ভাগ্য বদলে যাবে, আর জোনাস তো সবসময় এটাই চায়। এদিকে ভেসপার তখন তার বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফেরার পর ক্যামেলা ভেসপারকে বলে, তুমি কি আমার বাবাকে খুঁজে পেয়েছ? তবে ভেসপার এখানে ক্যামেলাকে তার বাবার মৃত্যুর সংবাদ দেয় না, বরং সে তাকে মিথ্যে বলে। সে বলে যে সে তার বাবাকে কোথাও দেখতেই পায়নি, কারণ ভেসপার জানে যে এলিয়াসের মৃত্যুর সংবাদে ক্যামেলিয়া একদম ভেঙে পড়বে। কিন্তু এলিয়াসকে খুঁজে না পাওয়ার কারণেও ক্যামেলিয়া অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তাই ভেসপার ক্যামেলিয়ার মন ভালো করার জন্য তাকে সে তার সেই ল্যাবে নিয়ে আসে, যেখানে সে বিভিন্ন গাছপালা নিয়ে রিসার্চ করে। তো ভেসপার এখানে ক্যামেলিয়াকে তার আবিষ্কার করা একটি গাছ দেখায়, যেটা নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল। ভেসপার কয়েকটি গাছের ডিএনএ মডিফাই করে এই গাছটিকে তৈরি করেছে। তবে এই গাছগুলো এতটাই সুন্দর ছিল যে ক্যামেলিয়া একদম মুগ্ধ হয়ে যায়, কারণ এত সুন্দর জীবন্ত গাছ সে কখনোই দেখেনি। তাই ক্যামেলিয়া এখানে ভেসপারকে বলে, তোমার এই আবিষ্কার দেখলে আমার বাবা অনেক খুশি হয়ে যাবে, আর খুশিতেই হয়তো বাবা তোমাকে তার সঙ্গে নিয়ে যাবে, কারণ আমার বাবা সেটেডেল শহরের অনেক বড় একজন সায়েন্টিস্ট, আর সে যদি তোমার মতো এমন একজন সঙ্গী পায়, তাহলে তো সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিন্তু এ কথা শুনে ভেসপারের অনেক মন খারাপ হয়, কারণ এলিয়াস তো এখন আর বেঁচে নেই। তো এরপর তারা দুজন মিলে তাদের বাড়িতে ফিরে আসে, আর কিছুক্ষণ পর ক্যামেলিয়া ভেসপারকে জিজ্ঞাসা করে, ভেসপার, তুমি তো এখানে শুধু তোমার বাবার সাথে থাকো, কিন্তু তোমার মা কোথায়? সে কি মারা গিয়েছে? এ কথা শুনে ভেসপার তাকে বলে, আমার মা আসলে মারা যায়নি, কয়েক বছর আগে আমরা এখানে একসাথেই থাকতাম।
কিন্তু হঠাৎ করেই আমার মা অনেক ভয়ানক একটি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। তখন ধীরে ধীরে তার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে। এক সময় দেখা যায় আমার মায়ের কথা বলাই বন্ধ হয়ে গিয়েছে। তাই আমি আর আমার বাবা যেন এই ভাইরাসে ইনফেক্টেড না হয়ে যাই আর আমাদের যেন কোনো ক্ষতি না হয়, তাই আমাদের দুজনকে রেখে মা একটি গ্রুপে জয়েন হয়েছে আর সেই গ্রুপটির নাম হলো পিলগ্রিম। পিলগ্রিম আসলে এমন একটি গ্রুপ যেখানকার সকল সদস্যরাই এক ধরনের পোশাক পরে থাকে, সেই সাথে সবসময় তারা তাদের মুখ ঢেকে রাখে, এমনকি তারা সবসময় বাহিরের মানুষদের কাছ থেকে দূরে থাকে, অর্থাৎ গ্রুপের সদস্য ছাড়া তারা কথাই বলে না। তার উপর সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই গ্রুপের সকল সদস্যরা প্রতিদিন একসঙ্গে মিলে আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে, মানে তারা আশেপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়। আর গ্রুপটির প্রায় সকল সদস্যরাই ভাইরাসে ইনফেক্টেড, হয়তো এ কারণেই তারা এমন অস্বাভাবিক আচরণ করে। এসব কথা শুনে ক্যামেলিয়া ভেসপারকে বলে, তুমি মন খারাপ করো না ভেসপার, তোমার মতো আমিও আমার মাকে হারিয়েছি, কিন্তু আমার বাবা আমাকে সবসময় আগলে রেখেছে। যদিও তোমার বাবা অসুস্থ, কিন্তু সে তোমাকে অনেক ভালোবাসে আর এটাই তোমার জন্য যথেষ্ট। ক্যামেলিয়া আসলে ভেসপারকে সান্ত্বনা দিচ্ছিল। এভাবে সময় কেটে যাওয়ার সাথে সাথে ভেসপার আর ক্যামেলিয়া অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সাথে তাদের মনের সমস্ত কথা শেয়ার করে। এমনকি ক্যামেলিয়া সেদিন সারা রাত ভেসপারকে নানা ধরনের গল্প পড়ে শোনায়। ক্যামেলিয়া আসলে ভেসপারকে নিজের সন্তানের মতোই মনে করছিল, কারণ ভেসপারের উপর তার অদ্ভুত এক ধরনের মায়া তৈরি হয়েছে। তো এভাবে করে সেদিন পুরো রাত কেটে যায়। কিন্তু পরের দিন সকালে ভেসপার আশেপাশের কোথাও তার ড্রোনটিকে খুঁজে পাচ্ছিল না, তাই সে তার ড্রোনটিকে খুঁজতে খুঁজতে জোনাসের ফার্মে চলে আসে আর এখানে এসে সে তার ড্রোনটিকে দেখতে পায়। আসলে তার ড্রোনটিকে জোনাস নিয়ে এসেছে আর জোনাস এখানে ড্রোনটির মধ্যে কিছু একটা নষ্ট করে দিচ্ছিল যাতে করে ড্রোনটি আর কাজ না করে। তো ভেসপার এখানে জোনাসের কাছে ড্রোনটি ফেরত চায়, কিন্তু জোনাস তাকে বলে আমার ফার্ম থেকে অনেকগুলো বীজ চুরি হয়েছে আর এটা সেদিন থেকেই হয়েছে যেদিন তুমি আমার কাছে ব্যাকটেরিয়া চাইতে এসেছিলে, আর আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি আমার বীজগুলো চুরি করেছো, তাই যতক্ষণ পর্যন্ত তুমি আমার বীজগুলো ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার ড্রোনটি আমার কাছেই থাকবে। তাই জোনাস এখানে ভেসপারকে তার ড্রোনটি দেয় না। তো কিছুক্ষণ পর ভেসপার সুযোগ বুঝে তার ড্রোনটিকে ফার্ম থেকে চুরি করে নিয়ে আসে। এরপর সে দৌড়ে তার বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু ততক্ষণে জোনাস এটা জানতে পেরেছিল, তাই সে তার কয়েকজন সঙ্গীদেরকে ভেসপারের পেছনে পাঠিয়ে দেয়। কিন্তু ভেসপার সেখান থেকে পালিয়ে অনেকটা দূরে চলে আসে আর এখানে এসে ভেসপার লক্ষ্য করে যে তার ড্রোনটি এখন ঠিক মতো উঠতে পারছে না, মানে জোনাস হয়তো ড্রোনটির মধ্যে কিছু একটা নষ্ট করে দিয়েছে। তাই ভেসপার তখন তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে আর সঙ্গে সঙ্গে সে তার ড্রোনটিকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করেও ভেসপার ড্রোনটিকে পুরোপুরি ভাবে ঠিক করতে পারে না। তাই ড্রোনটির জন্য তার অনেক মন খারাপ হয়, এমনকি সে ড্রোনটির জন্য কাঁদতে শুরু করে, কারণ এই ড্রোনটি তো এতদিন তার সঙ্গী ছিল। কিন্তু ক্যামেলিয়া এখানে ভেসপারকে বলে, তুমি কোনো চিন্তা করো না ভেসপার, আমার বাবা তো একজন সায়েন্টিস্ট আর সে নিজেও অনেকগুলো ড্রোন তৈরি করেছে, তাই সে তোমার ড্রোনটিকে পুরোপুরিভাবে ঠিক করে দিতে পারবে। কিন্তু ভেসপার তাকে বলে সেটা আর কোনোদিনও সম্ভব নয়। একথা শুনে ক্যামেলিয়া কিছুটা অবাক হয়ে যায় আর সে ভেসপারকে জিজ্ঞাসা করে কেন সম্ভব নয়। ভেসপার তখন ক্যামেলিয়াকে বাধ্য হয়ে সত্যটা বলে দেয় যে তার বাবা এলিয়াস এখন আর বেঁচে নেই, বরং জোনাস তাকে মেরে ফেলেছে। কিন্তু ক্যামেলিয়া এখানে ভেসপারের কথা বিশ্বাসই করতে চাইছিল না, তাই ভেসপার বাধ্য হয়ে ক্যামেলিয়াকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে জোনাস এলিয়াসের লাশ ফেলে দিয়েছে। তবে ক্যামেলিয়া এখানে তার মৃত বাবাকে দেখে প্রচন্ড ভাবে কান্নায় ভেঙে পড়ে। সে তার বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ ক্যামেলিয়া তার বাবাকে প্রচন্ড ভালোবাসে, তাই কষ্টে ক্যামেলিয়ার বুক ফেটে কান্না আসছিল। কিন্তু ভেসপার এখানে ক্যামেলিয়াকে সান্ত্বনা দেয়। সে বারবার ক্যামেলিয়াকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে সবসময় ক্যামেলিয়ার পাশে আছে। তবে এমন সময় ভেসপার ক্যামেলিয়ার ঘাড়ে একটি চিহ্ন দেখতে পায় আর এই চিহ্নটি সাধারণত জাগদের ঘাড়ে থাকে, তাই এই চিহ্নটি দেখে ভেসপার বুঝতে পারে যে ক্যামেলিয়া আসলে একটি জাগ, যাদেরকে সেটেডেল শহরে বিভিন্ন কাজ করানোর জন্য ডিএনএ এর মাধ্যমে এক্সপেরিমেন্ট করে তৈরি করা হয়। ভেসপার তখন ক্যামেলিয়াকে বলে, তুমি তো একটি জাগ, কিন্তু তুমি আমার কাছ থেকে এই কথা কেন লুকিয়েছো? আর জাগরা তো সাধারণত দেখতে কিছুটা অস্বাভাবিক হয়, কিন্তু তুমি অবিকল মানুষের মতো কেন? ক্যামেলিয়া তখন ভেসপারকে সবকিছু খুলে বলে। সে বলে যে এলিয়াস যেহেতু সেটেডেল শহরের অনেক বড় একজন সায়েন্টিস্ট, তাই সে তার বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে
আমাকে হুবহু একজন মানুষের মতো করে তৈরি করেছে। আর এই যে এখন তুমি আমার যে চেহারা দেখতে পাচ্ছ, এটা হলো এলিয়াসের মেয়ের চেহারা। কিন্তু তার মেয়ে অনেকদিন আগেই মারা গিয়েছিল, তাই আমাকে তৈরির পর সে আমাকে একদম তার মেয়ের মতো করেই মানুষ করেছে। আর আমি ছোটবেলা থেকেই তাকে বাবা ডেকেছি। কিন্তু সেটেরেল শহরে যাগদেরকে মানুষের মতো করে তৈরি করা বেআইনি ছিল, কারণ প্রয়োজন শেষ হলে তারা যাগদেরকে হত্যা করে ফেলে। তাই যখন সেখানকার গভর্নমেন্ট জানতে পারে যে আমি আসলে একজন যাগ, তখন তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করে। তাই বাবা আমাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য বিমানে করে সেদিন আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে সে নিজেই তার জীবন দিয়ে দিয়েছে। ক্যামেলিয়ার এসব কথা শুনে যদিও ভিসপারের অনেক খারাপ লাগছিল, কিন্তু সে ক্যামেলিয়ার উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে তাকে মিথ্যে বলেছিল। আর সে নিজেই তো সেটেডেল শহর থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাহলে সে কিভাবে তাকে সেখানে নিয়ে যাবে? মানে এখানে ভিসপারের সমস্ত আশাই শেষ হয়ে গিয়েছে। তাই ভিসপার রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে ক্যামেলিয়ার কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, তাই রাতের বেলা ক্যামেলিয়া আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু ভিসপার এটা দেখতে পেয়ে কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়, আর সে তার খারাপ ব্যবহারের জন্য ক্যামেলিয়ার কাছে ক্ষমা চায়। তো এভাবে করে তারা দুজন আবারও স্বাভাবিক হয়ে যায়। এরপর থেকেই তারা দুজন মিলে প্রতিদিন সেই বীজগুলোকে আনলক করার চেষ্টা করে, কিন্তু বারবার তারা ব্যর্থ হচ্ছিল। এতে করে ভিসপার ভেতর থেকে একদমই ভেঙে পড়ে, তাই সে মন খারাপ করে সেখানে বসেছিল। তাই ক্যামেলিয়া এখানে ভিসপারের মন ভালো করার জন্য ভিসপারের পুরনো একটি পিয়ানোতে একটি সুর বাজাতে শুরু করে, আর এই সুরটি তাকে তার বাবা এলিয়াস শিখিয়েছিল। এদিকে ক্যামেলিয়া ভিসপারকে একটি বোর্ড দিয়েছিল, আর এই বোর্ডটির মাধ্যমে বীজগুলোকে আনলক করা যাবে, কিন্তু আনলক করার কোডটাই তারা জানত না। তো ক্যামেলিয়া যখনই তার বাবার সেখানে সুরটি বাজাতে শুরু করে, ঠিক তখনই সেই বোর্ডে পিয়ানোর মতো কয়েকটি বাটন চলে আসে, আর সেই সুরের সাথে সাথে বাটনগুলো অটোমেটিক প্রেস হয়ে যায়। ফলে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সমস্ত বীজগুলো আনলক হয়ে গিয়েছে, অর্থাৎ এই সুরটি ছিল বীজগুলোকে আনলক করার কোড। আর এ কারণেই হয়তো এলিয়াস ক্যামেলিয়াকে এটা শিখিয়েছিল, তবে ক্যামেলিয়া এটা জানত না। তো এই বীজগুলো এখানে আনলক হয়ে যাওয়ার কারণে ভিসপার প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। ফলে এখানকার মানুষের আর সেটেডেল শহরের উপর নির্ভর থাকতে হবে না, এখানেই প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে পারবে। এতে করে তারা সবাই মিলে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবে। তো পরের দিন সকালে ভিসপার যখন বাহিরে ছিল, তখন তার বাড়িতে তার চাচা জোনাস আসে। জোনাস আসলে ভিসপারকেই ধরতে এসেছিল, কারণ সে ভিসপারের কাছ থেকে তার বীজগুলোকে ফিরিয়ে নিতে চাইছে। তবে এখানে এসে সে ক্যামেলিয়াকে দেখতে পায়। সে তো প্রথমে ক্যামেলিয়াকে মানুষ মনে করেছিল, তাই সে তাকে কোনো কিছু বলে না। কিন্তু হঠাৎ করেই তার ক্যামেলিয়ার ঘাড়ের উপর চোখ যায়, ফলে সে ক্যামেলিয়ার ঘাড়ে থাকা দাগগুলো দেখে ফেলে। আর এতে করেই জোনাস বুঝে যায় যে ক্যামেলিয়া আসলে একজন যাগ, তাই সে ক্যামেলিয়াকে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, যাতে করে সে তাকে সেটেডেল শহরের গভর্নমেন্টের কাছে ধরিয়ে দিতে পারে। কারণ যদি এতে করে তাকে তারা সেখানে থাকতে দেয়, কিন্তু তার আগেই সেখানে ভিসপার চলে আসে। এরপর ক্যামেলিয়া আর ভিসপার মিলে জোনাসকে একদম আটক করে ফেলে। এরপর ভিসপার এখানে জোনাসকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু জোনাস যেহেতু তার চাচা হয়, তাই সে আর যাই হোক তাকে মারতে পারে না। তো ভিসপার তখন জোনাসকে বলে, আমি আর ক্যামেলিয়া সেটেডেল শহরের বীজগুলোকে আনলক করা শিখে গিয়েছি, আপনি যদি চান তাহলে আমরাও আপনাকে এটা শিখিয়ে দিতে পারি, কারণ এতে করে আপনার খাবারের আর কোনো অভাব হবে না, এমনকি আপনাকে সেটেডেল শহরের গভর্নমেন্টের কথা মতো চলতে হবে না, আপনি একদম স্বাধীন হয়ে যাবেন। তবে এর বিনিময়ে আপনাকে ক্যামেলিয়ার কথা গোপন রাখতে হবে, আপনি সেটেডেল শহরে ক্যামেলিয়ার কথা জানাতে পারবেন না। যদি আপনি এতে রাজি হন, তাহলেই আমি আপনাকে বীজ আনলক করা শেখাবো। তাই জোনাস তখন ভিসপারের কথায় রাজি হয়ে যায়, ফলে ভিসপার জোনাসকে বীজ আনলক করা শিখিয়ে দেয়, আর জোনাস এতে অনেক খুশি হয়। তবে জোনাস যখন তার বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন তার কাছে মনে হয় যে ভিসপারের এত ছোটখাটো প্রস্তাবে তার রাজি হওয়াটা ঠিক হয়নি, বরং সে যদি এসব কথা সেটেডেল শহরে জানিয়ে দেয়, তাহলে হয়তো তারা খুশি হয়েই তাকে এখান থেকে নিয়ে যাবে, আর সেটেডেল শহরে তো তাকে কোনো কষ্টই করতে হবে না, এমনকি তার সেখানে এসব বীজেরই কোনো প্রয়োজন হবে না, তাহলে সে বীজগুলো আনলক করে কি করবে? তাই
তাই জোনাস তার বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে সেটেডেল শহরে ক্যামেলিয়ার কথা জানিয়ে দেয়। এমনকি ভেসপার যে তাকে বীজ আনলক করা শিখিয়েছে এটাও সে তাদেরকে বলে দেয়। এদিকে সন্ধেবেলায় ভেসপার তার বাড়িতে বসে এক এক করে তার কাছে থাকা প্রত্যেকটি বীজ আনলক করছিল, কারণ সে খুব শীঘ্রই ফসল উৎপাদন করবে। অন্যদিকে ঠিক সেই সময় সেটেডেল শহর থেকে অনেক সোলজার চলে আসে আর তারা এখানে এসেই প্রথমে জোনাসকে মেরে ফেলে। আসলে তারা কখনোই এটা চায় না যে জমিনের কোনো মানুষ তাদের বীজ আনলক করতে পারুক, কারণ এতে করে এখানকার সকলে এটা জেনে যেতে পারে, তাহলে তো তাদের শহরের ডিমান্ড আস্তে আস্তে কমে আসবে আর মানুষকে তাদের উপর নির্ভর থাকতে হবে না। কিন্তু তারা সবসময় এখানকার মানুষদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতে চায় আর এ কারণেই তারা জোনাসকেও ছাড় দেয়নি। তো এরপর তারা ভেসপার এবং ক্যামেলিয়াকে খুঁজতে যায়। এদিকে ক্যামেলিয়া এবং ভেসপারও আন্দাজ করতে পেরেছিল যে সেটেডেল শহরের সোলজাররা তাদেরকে ধরতে আসছে, কারণ ভেসপারের ড্রোন এটা আগেই বুঝতে পেরেছিল। তাই ড্রোন এখানে ভেসপার এবং ক্যামেলিয়াকে পালিয়ে যেতে বলে, কিন্তু ভেসপার এখানে তার বাবাকে রেখে যেতে চাইছিল না। কিন্তু ভেসপারের বাবা এখানে ভেসপারকে বলে, তুমি আর ক্যামেলিয়া এখান থেকে চলে যাও ভেসপার, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ সোলজাররা আমার কোনো ক্ষতি করবে না, বরং তারা যদি তোমাদেরকে এখানে খুঁজে না পায় তাহলে তারা এমনিতেই চলে যাবে, তাই আমার কথাটি তুমি শোনো। এরপর ড্রোন ভেসপারকে জানায় যে সে তার বাবার খেয়াল রাখবে, তাই ভেসপার তখন ক্যামেলিয়ার সঙ্গে সেখান থেকে চলে আসে। তারা আসলে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েছিল। এদিকে ডেরিয়াস এখানে মনে মনে একটি পরিকল্পনা করেছে যে সোলজাররা যখন তাদের বাড়ির মধ্যে প্রবেশ করবে সে তখন ড্রোনের একটি অটোমেটিক মোড অন করে দেবে আর এতে করে ড্রোনটি নিজে থেকেই বিস্ফোরণ ঘটাবে, ফলে সেখানে বিস্ফোরণের মাধ্যমে সকল সোলজার মারা যাবে। যদিও ভেসপারের বাবা নড়াচড়া করতে পারে না, তবে সে তার মাইন্ড দিয়ে ড্রোনটিকে কন্ট্রোল করতে পারবে। তাই যখনই সোলজাররা তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে ঠিক তখনই ডেরিয়াস ড্রোনটিকে ব্লাস্ট করে দেয়, ফলে তাদের সম্পূর্ণ বাড়িতে বিস্ফোরণ ঘটে। কিন্তু এতে করে সোলজারদের সাথে সাথে ভেসপারের বাবাও মারা যায়। সে আসলে ভেসপারকে বাঁচানোর জন্যই তার জীবনের পরোয়া করেনি। এদিকে ভেসপার এই দৃশ্য দেখতে পেয়েছিল, তাই সে তার বাবার জন্য কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ক্যামেলিয়া তাকে কোনো মতে সামলে নেয়। অন্যদিকে এখনো কিছু সোলজার জীবিত ছিল, তাই তারা তখন ভেসপার এবং ক্যামেলিয়ার পিছু করতে শুরু করে। তাই ভেসপার আর ক্যামেলিয়া চালাকি করে ইচ্ছে করে জঙ্গলের একটি বিপজ্জনক জায়গাতে যায় যেখানে অনেক ভয়ানক কিছু গাছ রয়েছে। তখন একজন সোলজার তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু গাছগুলো সেখানে তাকে শিকার করে ফেলে। অন্যদিকে বাকি সোলজাররা বুঝতে পেরেছিল যে এই গাছগুলো আসলে বিপজ্জনক, তাই তারা এখানে একদম সতর্ক হয়ে যায়। এদিকে যখন একজন সোলজার দাঁড়িয়ে ছিল তখন ক্যামেলিয়া আর ভেসপার তার উপর আক্রমণ করে আর তারা তার কাছ থেকে সমস্ত অস্ত্র এবং হাতিয়ার নিয়ে নেয় আর সেই হাতিয়ারের সাহায্যে তারা তাকে সেই গাছের কাছে ফেলে দেয়, ফলে গাছগুলো তাকেও শিকার করে ফেলে। কিন্তু এখানে একজনের পর একজন সোলজার এসেই যাচ্ছিল, সোলজারদের আসা যেন বন্ধই হচ্ছিল না। তাই ক্যামেলিয়া তখন বুঝতে পারে যে সেটেডেল শহর থেকে সোলজার ততক্ষণ পর্যন্ত পাঠানো হবে যতক্ষণ পর্যন্ত তারা তাকে ধরে ফেলতে না পারে। তাই ক্যামেলিয়া তখন তাদের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় যাতে করে তার জন্য ভেসপারের কোনো ক্ষতি না হয়। কিন্তু ভেসপার এখানে কিছুতেই ক্যামেলিয়াকে যেতে দিতে চাইছিল না, কারণ সে তো জানে যে সোলজাররা তাকে মেরে ফেলবে। তাই ক্যামেলিয়া তখন বাধ্য হয়ে তার পাওয়ারের সাহায্যে ভেসপারকে অজ্ঞান করে দেয়। এরপর সে ভেসপারকে জঙ্গলের মধ্যে একটি সুরক্ষিত জায়গাতে রাখে যাতে করে তার কোনো ক্ষতি না হয় আর সে তখন সোলজারদের কাছে আত্মসমর্পণ করে, ফলে সোলজাররা তখন তাকে নিয়ে সেটেডেল শহরে চলে যায়। তো পরের দিন সকালে ভেসপারের জ্ঞান ফিরে আসে আর ভেসপার তখন ক্যামেলিয়াকে কোথাও দেখতে পায় না। এতে করে সে বুঝতে পারে যে তার জন্য ক্যামেলিয়া নিজের জীবন স্যাক্রিফাইস করেছে। এরপর ভেসপার হাঁটতে হাঁটতে তার বাড়ির সামনে আসে আর এখানে এসে সে দেখতে পায় তাদের সম্পূর্ণ বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন আপন বলতে পৃথিবীতে ভেসপারের আর কেউ নেই, তাই আজ থেকে ভেসপারকে একাই সার্ভাইভ করতে হবে। ভেসপার তখন তার পকেট থেকে কিছু বীজ বের করে আর সেখানকার সবচাইতে উর্বর মাটিতে বীজগুলো পুঁতে দেয়। কিন্তু ঠিক তখনই সে তার সামনে একটি পরিবারকে দেখতে পায় আর তারা এতদিন বাধ্য হয়ে জোনাসের দলে কাজ করত। যেহেতু পৃথিবীতে ভেসপারের আর কেউ ছিল না, তাই ভেসপার এই পরিবারের সঙ্গে যোগ দেয়। তো কিছুক্ষণ পর তারা একটি পিলগ্রিম গ্রুপ দেখতে পায়। তখন তারা সবাই মিলে সেই গ্রুপের পিছু করতে শুরু করে আর প্রায় অনেকটা রাস্তা পাড়ি দিয়ে তারা একটি আলাদা জায়গাতে চলে আসে। আসলে এটা ছিল পিলগ্রিমদের এলাকা। তারা এখানে বিভিন্ন পরিত্যক্ত জিনিসের সাহায্যে অনেক উঁচু একটি টাওয়ার তৈরি করেছে আর
আর এই টাওয়ারের মধ্যেই তারা অনেক সুন্দরভাবে বসবাস করছে। অর্থাৎ এই গ্রুপের মানুষেরা বেঁচে থাকার জন্য তাদের নিজেদের আলাদা একটি জগৎ তৈরি করে নিয়েছে। এদিকে ভেসপার তখন তাড়াতাড়ি করে সেই টাওয়ারটির সবচাইতে উঁচু স্থানে ওঠে। আর উপরে উঠে ভেসপার দেখতে পায় যে এই টাওয়ারটির আশেপাশে অনেক উর্বর জমি রয়েছে। এটা দেখে ভেসপারের মন খুশিতে ভরে ওঠে। ভেসপার তখন তার পকেট থেকে কিছু বীজ বের করে আর সে সেখানকার হালকা মৃদু বাতাসের মাঝে বীজগুলোকে সেখানে ছড়িয়ে দেয়, যাতে করে এই বীজগুলো আলাদা আলাদা জায়গাতে পড়ে অনেক ফসলের উৎপাদন হতে পারে। অর্থাৎ এখন থেকে আর তাদেরকে খাবারের কোনো কষ্ট করতে হবে না, এমনকি তাদেরকে আর খাবারের জন্য নিজের শরীরের রক্ত দিতে হবে না। তাই আজ থেকে শুরু হলো তাদের প্রত্যেকের বেঁচে থাকার নতুন এক অধ্যায়।